দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম এটা নতুন হোটেলে মাদ্রিদে। আসলে ঈশ্বরে আমাদের ফ্লাইট আছে, এছাড়া আমরা রিয়েল মাদ্রিদ ক্লাবে যাব এবং মাদ্রিদ শহরের ভালো ভালো স্পটগুলোতে বেড়াতে যাব। ইনফ্যাক্ট মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী, তো আমরা আছি এখন স্পেনের রাজধানীতে। তো আজকে সারাদিন ঘুরে বেড়াবো, আমি ভ্লগ করছি স্পেনের উপরে, তো মাদ্রিদের উপরে এটা একটা স্পেশাল ব্লগ। এইটাতে আমি রুমটা দেখাবো আপনাদের। আমরা একটা 4-স্টার হোটেলে আছি, হোটেলের নাম হচ্ছে ভিনচি সেন্ট্রাম। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা খুব সুন্দর পশ হোটেল। আস্তে আস্তে আমার রুম নাম্বার হচ্ছে 311। আমরা এখন রুমে ঢুকবো। এই যে ওদের কার্ড হচ্ছে সুইপ করতে হয়, ওপেন হয়ে গেল আর কার্ডটাকে এখন এই কার্ড হোল্ডার আসবে। এই যে রুম খুলে গেল, এই যে রুমে আসলাম। তো রুমের শুরুতেই এখানে আমাদের লাগেজগুলো রাখা, লাগেজ কম্পার্টমেন্টে। রুমটা খুব ছোট কিন্তু খুব অর্গানাইজড। এখানে একটা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি, এখানে এই যে এখানে আমরা আমাদের কাপড় রাখতে পারবো, হ্যাঙ্গার আছে এখানে, আমি শিওর এখানে কম্বল জাতীয় জিনিস হবে। হ্যাঁ, এখানে একটা কম্বল আছে, বাট হোটেল যত সুন্দর কম্বলটাও কিন্তু অত সুন্দর না, খুব রাফ, মানে ইউজ করতে করতে রাফ হয়ে গেছে, যাক আমি ইউজ করবো না এটা, থাকুক। বাট ওদের ডেকোরেশনগুলো সুন্দর। এই যে এখানে গ্লাস আছে, ওকে। আর ওই যে উপরে সিলিংয়ে লাইট দেখাচ্ছে আস্তে আস্তে করে। ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর, আমরা যদি দেখি ইন্টেরিয়রটা খুব সুন্দর। এটা হচ্ছে বাথরুম, আমার রুমের বাথরুম, শাওয়ার প্লেস। আমরা কি চলে যাই, রুমটা তো বড় না, সিঙ্গেল রুম, খুব বেশি বড় না। ডেকোরেশনটা খুব সুন্দর, দেখেন বিছানাটা কি সুন্দর করে করছে না। আমার মনে হয় এটা, হ্যাঁ, কিং সাইজ বেড, এটা ডাবল বেড, কিং সাইজ বেড। ওই যে হোটেলের নাম লেখা আছে, এই যে ভিভা ভিনচি, এখানে লেখা আছে ভিজিট লিভ ভিনচি, মানে আপনি আসুন থাকুন এনজয় করুন, এরকম একটা আর কি মোটর টাইপ। এখানে একটা বসার জন্য চেয়ার আছে, আমরা এখানে আমাদের ল্যাপটপটা খুলে রাখতে পারবো। ল্যাপটপটা খুলে রাখি, ব্যবহারের জিনিসগুলো রাখা যাবে, সাথে দুটো ইয়োগর্ট নিয়ে আসছিল, রেখে দিলাম। ফান্টাটা রেখে দিয়েছিলে, হ্যাঁ, ল্যাপটপ আমি শুধু বের করছিলাম ল্যাপটপের জন্য। ল্যাপটপ এটা হচ্ছে আমার ল্যাপটপ রাখার জায়গা, ওকে। চার্জার রাখলাম, মোবাইল কই, আচ্ছা মোবাইল তো তোমার, আচ্ছা ওকে, ফোন আছে দেখছি, ফোনও আছে, ওকে। ডেকোরেশনটা খুব সুন্দর, খুব গুছানো। এখানে একটা ল্যাম্প ছিল, হোটেলে একটা টিভিও আছে দেখতে পাচ্ছি, দেখি তো টিভিটা চলে কিনা। আজকে আসলাম বুলেট ট্রেনে, এখন একটু শুয়ে শুয়ে দেখি। হ্যাঁ, টিভিতে সুইচ অন হলো,
দেখি আসলো নাকি কিছু আসছে। এটা তো ওয়াইফাই দেয়, এটা স্মার্ট টিভি আমি এখন বসে বসে এনজয় করি, একটু টিভি দেখি পাসওয়ার্ড দিয়ে। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, আমি যখন শহরের ট্যুরে বেরোবো। তো এটা হোটেলের রুমের ভিডিও করলাম, হোটেলটা আসলে নাইস। এটা একটা ফোর স্টার হোটেল, এটা হচ্ছে মাদ্রিদের একেবারে সিটি সেন্টারে আমরা আছি। আশেপাশে অন্যান্য হোটেল আছে, আচ্ছা এখানে একটা জানালা আছে দেখতে পাচ্ছি, দেখি জানালা দেখি দেখা যায়। ইউরোপিয়ান জানালার স্ট্যান্ডার্ডগুলো খুব সুন্দর, ওরা খুব সুন্দর করে জানালা বানায়। আর দেখার কিছু নাই, পিছনের সাইড দেখতে পাচ্ছি এটা। ওকে ওভারঅল আমি খুব স্যাটিসফাইড, এটা একটা খুব ভালো রুম, আমি শিওর এটা থাকার জন্য খুব ভালো হবে। হোটেলের নাম হচ্ছে ভিনচি সেন্ট্রাম। তো দেখা হবে নেক্সট ব্লগে, সে পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, দেখতে থাকুন ডিজিটাল পাঠশালা। সালাম আলাইকুম।